हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करबो एकटा देशी चिकेनेर रेसिपी, जेटा एकटु अन्यरकम खेते किन्तु दारुण सुस्वादु। ताहले जारा देशी चिकेनेर फैन, आमार भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखबेन। भालो लागले एकटा लाइक ड्रप करे देबेन। ताहले चलुन देखे नी देशी चिकेनेर रेसिपि। प्रथमे आमी 800 ग्राम मतन चिकेन निएछि, तार मध्ये हलुद आर सर्षेर तेल दिए भालो करे माखिए निच्छि। এবার কিছু উপকরণ জোগাড় করে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাজু, টমেটো কুচি, কিশমিশ, আদা রসুন বাটা, আলু ডুমো করে কাটা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে একটা কড়াই মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমরা আলুগুলোর মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে আমরা গোল্ডেন করে ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই আমরা এবার তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দেব। এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এবার সঙ্গে সঙ্গে চিকেনটাও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব যাতে সবটা মিক্স হয়ে যায়। এবার আমরা কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটা আমরা একটু ভিজিয়ে সোক করে রেখেছিলাম, মিক্স করে নিচ্ছি। খুব বেশি কষানোর কিন্তু দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে সব জিনিসগুলো যাতে ইভেনলি মিক্স হয়ে যায় এরকম করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, 2-3 মিনিট ঢাকা দিলেই হবে, আঁচটা লোতে রেখে। এবার দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। মশলার পরিমাণগুলো আমার চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে ইংলিশে, ওটা রেফার করে আপনারা নিজেদের পরিমাণটা ক্যালকুলেট করে নেবেন। আর একটু ঢেকে দিলাম। এবারে ঢাকাটা খুলে দেখছি জল ছেড়েছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিশমিশগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম একটু নুন, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তাতে। আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু দেখুন খুব বেশি কষাচ্ছি না, জাস্ট মিক্স করে নিচ্ছি জিনিসগুলো। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঘি গলিয়ে নিয়ে তার মধ্যে গরম মশলা মিক্স করে নিলাম। এই মিক্সচারটা আমরা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। যতটা ঝোল লাগবে সেই পরিমাণ একটু জলও দিয়ে দিলাম, গরম জল। নুনটা চেক করে নেবেন, লাগলে আর একটু অ্যাড করে নেবেন। এবারে এই পুরো মিক্সচারটা আমরা একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়ে 2 সিটি দিয়ে নেব। নর্মাল চিকেনের থেকে দেশি চিকেন একটু হার্ড হয়, তাই জন্য এটাকে লাস্টে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিতে হয়। 2 সিটি দিয়ে নেব আমি। তাহলে রেডি হয়ে গেছে আমাদের দেশি চিকেন হাটকে স্টাইল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক
শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।